কর্মী সভা করে রবিবার ভোট প্রস্তুতি সারলেন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। আপনারা দেখছেন গুগলি নিউজ। কর্মী সভা করে রবিবাসরীয় ভোট প্রস্তুতি সারলেন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন সকাল 9:30 নরেন্দ্রনাথবাবু লাউদর MIC মোড়ে দলীয় কার্যালয়ে পৌঁছান। তার সাথে কর্মী সমর্থকেরা ছাড়াও উপস্থিত ছিলেন দলের লাউদর ব্লক সভাপতি মুখোপাধ্যায়, যুব ব্লক সভাপতি পলাশ পাণ্ডে সহ অন্যান্য। MIC মোড় এলাকায় এদিন নিজের হাতে দেওয়াল লেখনের সূচনা করেন নরেনবাবু। দেওয়াল লেখনে রং তুলি নিয়ে হাত লাগান সুজিতবাবু। 11:00 গোরবাজার পঞ্চায়েত এলাকায় কমিউনিটি হলে কর্মী সভা হয়। এলাকার বিভিন্ন বুথ থেকে প্রায় 150 জন কর্মী এদিন সভায় উপস্থিত ছিলেন। নরেনবাবু বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভা আসনটি এবার মমতা ব্যানার্জিকে উপপ্রার্থীকে বদ্ধপরিকর তৃণমূল কর্মীরা। 2016 সালের ভোটের থেকে এবার আরও বেশি মার্জিনে জিতবেন বলে তিনি দাবি করেন। বলেন, প্রার্থীরা উপলক্ষ মাত্র, আসলে 294টি আসনেই প্রার্থী স্বয়ং মমতা ব্যানার্জি। তাই প্রার্থী দেখে নয়, মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দেওয়ার আবেদন জানান নরেনবাবু। তৃণমূল কংগ্রেস এসেছে, তারপর কলেজে গেছি, কলেজে কলেজ লাইফে রঞ্জিত আমরা অনেক মারছি। কলেজ ছাড়ার ঠিক পরে আমি যখন কলেজ ছেড়েছি, সে বছর পঞ্চায়েত ইলেকশনে CPM আর কংগ্রেসের আমাদের CPM বিরোধী ছিল, আর কংগ্রেসের পঞ্চায়েত ছিল। তো 14 জন কংগ্রেসের মেম্বারের মধ্যে 12 জন কংগ্রেসের মেম্বার CPM জয়েন করে দিয়েছিল দুই প্রধান ধনঞ্জয় রায়। 12 জন পঞ্চায়েত মেম্বার সহ প্রধান সহ CPM জয়েন করে দিয়েছিল। সেই সময় আমি পঞ্চায়েতে আসি। সঙ্গীতা দাসকৃষ্ণ এবং নয়নতারা ঘোষ এদের পরিচালনায় বহুবাজার অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেস একটা বিশেষ জায়গা অধিকার করেছে। আমি প্রথমে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সমস্ত মায়েরা আজকে এই সভায় উপস্থিত হয়েছে, প্রত্যেককে পাণ্ডবেশ্বর বিধানসভা তথা দুর্গাপুর ফরিদপুর ব্লক তথা বহুবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। এবারের বিধানসভা ভোটে গোগলা অঞ্চল থেকে প্রচুর ভোটের লিড পেয়েছিল আপনাদের দল তৃণমূল, এবারে কি মনে করেন? এবারে আরো বেশি ভোটে লিড পাবে, খেলা হবে গোরবাজার অঞ্চলে? খেলা তো শুরু হয়ে গেছে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে দেখিয়ে দেবে, পেনাল্টি কিক একটাও মিস যাবে না। কত ভোটে এখান থেকে আপনার লিড পাওয়ার আশা করছেন? আমি তো জ্যোতিষী নই, কিন্তু এটুকু শুধু বলতে পারি যে গতবারের চেয়ে অনেক অনেক বেশি ভোটে গৌরবাজারের অঞ্চলের মানুষ আমাকে আশীর্বাদ করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধার করবেন।